প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের চেতনা, সংস্কৃতি ও বর্তমান প্রেক্ষাপটকে পৌঁছে দিতে স্বদেশী রাজনীতি করা প্রয়োজন বলে মনে করছেন জার্মানিতে অবস্থানরত কোনো কোনো প্রবাসী বাংলাদেশি। তবে দেশটিতে সুষ্ঠু রাজনীতির প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি বলে মন্তব্য কমিউনিটি নেতাদের। জার্মানি থেকে লুৎফুর রহমানের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এ সকল তথ্য। আরও জানাবেন আমি নাহিদা। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি রাজনীতি নিয়ে সরব রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দলের ব্যানারে চলছে নানান অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, দেশের অবস্থান সহ বাংলাদেশের চেতনাকে পৌঁছে দিতে প্রবাসে স্বদেশী রাজনীতি করা প্রয়োজন বলে মনে করেন অনেকে। প্রবাসে আছি কিন্তু তারপর আমাদের মন এবং আমাদের ভালোবাসা দেশের প্রতি কোনো অংশে কম না। আমাদের দেশের সংস্কৃতি এবং দেশের রাজনীতির যে আদর্শ, দেশের যে চেতনা, মুক্তিযোদ্ধার যে চেতনা, অথবা বিশেষ করে বাংলা বাংলাদেশের যে চেতনা প্রবাসের কাছে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে, যাতে আমরা তারা যাতে ভুলে না যায়, তারা যাতে বাংলাদেশকে চেনে, বাংলাদেশের মানুষকে চেনে, বাংলাদেশের সংস্কৃতি চেনে এবং বুঝে ধারণ করতে পারে, তার জন্যই বিশেষ করে খুব বেশি প্রয়োজন প্রবাসী রাজনীতিটা করা। তবে জার্মানিতে এখনো সুষ্ঠু রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়নি বলে মত দেন গবেষক ও শিক্ষাবিদ কামরুজ্জামান। আমি খুব স্পষ্টত বলছি যে এখানে রাজনৈতিক চর্চা চেষ্টা চলছে দীর্ঘদিন থেকে, কিন্তু সুষ্ঠু রাজনৈতিক ধারা বা সুষ্ঠু রাজনীতির প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি। তার কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে কি যে আমরা আসলে প্রবাসে যারা রাজনীতি করি বা রাজনৈতিক চর্চা করি, এখানে আমাদের ব্যক্তি স্বার্থটাকে আমরা যতটা প্রভাবিত করি, রাষ্ট্রীয় এবং দেশীয় রাজনীতির স্বার্থটাকে আমরা ততটা ইগনোর করি। তাই প্রবাসে স্বদেশী রাজনীতি করতে ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। আমরা রাজনীতির সাথে বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে পারছি না, আমরা পিছিয়ে পড়ছি। আমি নাহিরা, বাংলা টিভি নিউজ ডেস্ক। নরসিংদীতে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদীর একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তব্য রাখেন সিমস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জোবাইদা পারভিন, প্রকল্পের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সদস্য ফেরদৌস নিগার ও অ্যাডভোকেট তানভিয়া রোজলিন সুলতানা। কর্মশালায় জেলার প্রায় 30 জন আইনজীবী ও এনজিও কর্মী অংশগ্রহণ করেন। এতে অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অভিবাসী কর্মী কোনো প্রকার প্রতারিত হলে তাকে ন্যায় বিচারের বিষয়ে আইনি দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।